রহমানির রিহিম সম্মানিত সুধী সকলকে আমার আসলাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে আরও একটি পর্বে উপস্থিত হয়েছি আমরা আজকে দেখতে চেষ্টা করব পৃষ্ঠা একান্নর পর্ব দুইয়ে বিয়োগ করে যেগুলো আমাদের হাতে রেখে তো আমরা একক এবং এককের এবং দর্শক এবং দর্শকের যে ব্যবহার বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো আমরা এখন যেহেতু পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি সে বিষয়ের জন্যে আমরা চেষ্টা করছি দেখে দেওয়ার তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা কিন্তু এই বিষয়গুলোকেই আবার এমনভাবে শেখাতে পারি আমরা ছোটো সময় যেমন এখানে বত্রিশ রয়েছে নিচে পনেরো রয়েছে তো আমরা যেহেতু হাতে রেখে কেন বলেছি যেহেতু উপরের সংখ্যাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো এখানে নিচের সংখ্যাটি বড় ঠিক এখানে যদি আমরা এটিকে উপরের সংখ্যা ধরি এটি নিচের সংখ্যা ধরি তাহলে এখানে কিন্তু এককের ঘরে ছোট এটি বড় ঠিক এখানে এখানেও প্রত্যেকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এককের ঘরের সংখ্যাগুলো নিচের এককের ঘরের সংখ্যা থেকে ছোট আর নিচের সংখ্যাগুলো আমাদের বড় যেহেতু আমাদের নিচের সংখ্যা বড়ো এবং আমাদের উপরের সংখ্যা যেহেতু আমরা যদি পাশাপাশি ধরি তাহলে এই দিক থেকে আমরা যদি ধরি তাহলে যে যেই সংখ্যাটি দিকে আমরা এই সময়টি বিয়োগ করব এখানে কিন্তু ছোটো রয়েছে ঠিক এখানেও ছোটো রয়েছে এখানে বড় রয়েছে এখানে ছোটো রয়েছে এখানে বড়ো রয়েছে তো এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি তার জন্য আজকে আলোচনা আশা করছি প্রথম থেকে পর্যন্ত বিরোধীদের সময় দেবো তেমন কথা হলো যে আমরা এই একক দশকের যে ব্যবহার এটি আমরা মূলত আগে শিখে রাখার চেষ্টা করবো আমার ছোটো ছোটো সুন্দরভাবে যেন তারা এই একক দশকের যে ব্যবহার এটি যেন তারা জানতে পারে তাহলে এখানে দেখতে হচ্ছে দুই নিচে পাঁচ তাহলে দুইটিকে আমরা কী বলেছিলাম এর আগে আমরা দশ ধরে দশকে দশ ধরে আমরা কিন্তু দুই আর দশ যোগ করে বারো বারো থেকে পাঁচ এখন আমাদের বিয়োগ করতে পারবো তাহলে আমাদের হয়ে যাবে সাত হাতে যে এক রয়েছে সেই একটি কিন্তু আমরা এখানে কেটে দেবো দুই দুই থেকে এক চলে গেলে এক অর্থাৎ সতেরো আমরা এখানে সতেরো বসিয়ে দিলাম ঠিক দুই নম্বরে যে সমস্যাটি সেটি আমরা দেখে চেষ্টা করছি এদিকে পঁচাশি এদিকে আমাদের সাতচল্লিশ পঁচাশি সাতচল্লিশ তাহলে আমাদের বিয়োগ যদি করি এখানে আমরা দশ যদি যোগ করি তাহলে পনেরো পাঁচ দশ পনেরো পনেরো থেকে সাত যদি আমাদের চলে যায় পনেরো থেকে যদি সাত চলে যায় তাহলে আট হাতে এক এটি আমাদের হয়ে যাবে সাত সাত থেকে চার চলে গেলে তিন অর্থাৎ আমাদের আটত্রিশ এখানে আমরা আটত্রিশ বসিয়ে দিলাম এটি হলো আমরা প্রথমত এইভাবে আমার ছোট সুন্দর আগে শেখানোর চেষ্টা করব তারপরে আমরা এখন এখানে দেখে চেষ্টা করবো এই একক এবং এই একক এই দশক এই দশক কীভাবে আমরা বিয়োগ করতে পারি আচ্ছা এখানে চার দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দশ ধরে চোদ্দো বানাবো চৌদ্দো থেকে সাত চলে গেলে আমরা এখানে দুটি আগে ফোটা বা ডট নিয়ে নেব যেন আমাদের একক দশকের ব্যবহার সঠিকভাবে হয় তাহলে চোদ্দো থেকে সাত চলে গেলে সাত হাতে এক রয়েছে এটি আমরা কেটে দেবো পাঁচ হয়ে যাবে পাঁচ থেকে দুই চলে গেলে আমাদের তিন তাহলে আমরা এটির সমাধান পেয়ে গেলাম আমাদের ফলাফল হলো সাঁত্রিশ আচ্ছা এখন চলে যাব আমরা এখানে একক এবং এখানে একক এখানে দশক এখানে দশক আমরা দেখব তাহলে এখানে দুই রয়েছে তাহলে দশ নেব বারো বারো থেকে আমাদের যদি তিন বিয়োগ করি নয় নয় এখানে আমরা একক এখানে দশক রেখেছি নয় হাতে এক এটি আমরা কেটে দেবো আট হয়ে যাবে আট থেকে দুই চলে গেলে আমাদের ছয় অর্থাৎ আমাদের অন্য সত্তর তাহলে আমরা আজকে চারটি সমস্যা দেখতে পেয়েছি এবং চারটি সমস্যা কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে আমরা একানব পৃষ্ঠার এই বিয়োগ যে করবো সেটির পাশাপাশি কীভাবে বিয়োগগুলো করতে পারি তবে আমরা এই যে আপনাদেরকে দেখে চেষ্টা করেছিলাম এককের যে ঘর এবং দশকের যে ঘর এভাবে আমরা প্রথমত আমরা আমার ছোট সময় সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করি যাতে তারা সুন্দরভাবে এগুলো এখন থেকে পেরে যায় এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি তো এই ছিল আমাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের একানব্বৃষ্ঠার থেকে আজকের আলোচনা পর্ব দুইয়ে এবং আমরা অন্যান্য বিষয়গুলো এর আগে দেখা চেষ্টা করেছি এবং আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের প্রথম মূল্যায়নের জন্য বা প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য যেগুলো আমাদের সুন্দর প্রয়োজন রয়েছে সেগুলো এবং আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য বিভিন্নভাবে প্রশ্নপত্রের নমুনা দেওয়ার চেষ্টা করছি সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই প্রশ্নপত্রের দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি উত্তরগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআলা তো আজকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ